কাউকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে বড় বনের নাম কি, হয়তো খুব বেশি কিছু না ভেবে উত্তর দিবেন আমাজন কিংবা অন্য কোনো নাম। কিন্তু আসলেই তৈগা বনাঞ্চলই এই গ্রহের সবচেয়ে বড় বনভূমি। সুপ্রিয় দর্শক, রিভিউ বাংলা চ্যানেল থেকে আজকে আমরা জানব তৈগা বনভূমি সম্পর্কে। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের চ্যানেলে রয়েছে সাগরের তলদেশ থেকে শুরু করে মহাকাশে গ্যালাক্সি, মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে আমাজন বন, পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত ভিডিও, মহাসাগর পরিচিতি, বন পরিচিতি, পৃথিবীর মেরু পরিচিতি, গুরুত্বপূর্ণ সাগর পরিচিতি, গুরুত্বপূর্ণ প্রণালী পরিচিতি, পৃথিবীতে অবস্থিত ভিনগ্রহের স্থান, গুরুত্বপূর্ণ শহর পরিচিতি, ইন্টারনেট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পর্ব, ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সাম্রাজ্য বিষয়ক পর্ব, বিশ্ব রাজনীতি, রিভিউ বাংলার মহাকাশ বিষয়ক পর্ব, পৃথিবীর অবাক করা বিষয়, সপ্তাচার্যসমূহ, পৃথিবীতে অবস্থিত ভিনগ্রহের স্থান, পর্বত ও পর্বতমালা পরিচিতি, মরুভূমি পরিচিতি, সমুদ্রের আজব বৈচিত্র্য বিষয়, গুরুত্বপূর্ণ দ্বীপ পরিচিতি, গুরুত্বপূর্ণ হ্রদ পরিচিতি, জলপ্রপাতসমূহ, গুরুত্বপূর্ণ নদ নদী পরিচিতি। আমাদের প্লেলিস্ট ঘুরে আসার জন্য অনুরোধ রইল। উত্তর গোলার্ধ পৃথিবীর সবচেয়ে অনুর্বর জায়গাগুলোর একটি, তাপমাত্রা যেখানে -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। ধূসর বরফের আবৃত এই অঞ্চলে কোনো গাছের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব, যে কারণে এই অঞ্চলকে শীতল মরুভূমি হিসাবেও আখ্যায়িত করা হয়। সেই উত্তর মেরু থেকে প্রায় 1000 মাইল দূরে এগিয়ে গেলে প্রথম গাছের সন্ধান পাওয়া যাবে। আরও কিছু দক্ষিণে অগ্রসর হলেই চোখে পড়বে গভীর অরণ্যের এক প্রাচুর্য। এটি সেই বিখ্যাত তৈগা ফরেস্ট, যাকে বুরিয়াল ফরেস্টও বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় কনফরেস্ট জাতীয় গাছ রয়েছে এই জঙ্গলে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এখানকার গাছের সংখ্যা পৃথিবীর সবগুলো রেইন ফরেস্টের সম্মিলিত গাছের সংখ্যার সমান। জলবায়ুর প্রভাবে বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক এককে বলা হয় বায়োম। পৃথিবীর জলভাগ ও স্থলভাগে এমন একাধিক বায়োম রয়েছে। পৃথিবীর স্থলভাগের দ্বিতীয় বৃহত্তম বায়োম হল এই তৈগা বনাঞ্চল। তৈগা রাশিয়ান শব্দ, যার অর্থ হল সরলবর্গীয় অরণ্য বা পাইন বন। উত্তর গোলার্ধে তুন্দ্রা অঞ্চলের দক্ষিণ থেকে উত্তর আমেরিকা ও ইউরেশিয়ার সুবিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে সরলবর্গীয় অরণ্য। মূলত 50 থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত তৈগা অঞ্চলের মোট আয়তন প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর স্থলভাগের মোট আয়তনের 11.5%। উত্তর আমেরিকার কানাডা এবং আলাস্কায় তৈগার বড় একটি অংশ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর অংশের তৈগা বনাঞ্চল পরিচিত নর্থপ নামে। তৈগা বনাঞ্চল সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ের উত্তর অংশ, যুক্তরাজ্যের স্কটিশ উচ্চভূমি অঞ্চল, রাশিয়ার সাইবেরিয়া, কাজাকিস্তানের উত্তরাংশ, মঙ্গোলিয়ার উত্তরাংশ এবং জাপানের উত্তর অংশে হোক্কাইডো দ্বীপ জুড়ে বিস্তৃত। পৃথিবীর মোট 1/3 বৃক্ষের অবস্থানও এই তৈগা বনাঞ্চলে। অনেকেই মনে করেন আমাজন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল, কিন্তু আমাজন নয়, তৈগা হল পৃথিবীর সবচেয়ে বড় বন, যার আয়তন আমাজনের চেয়েও প্রায় 1,20,00,000 বর্গ কিলোমিটার বেশি। আমাজনের আয়তন যেখানে 55,00,000 বর্গ কিলোমিটার, সেখানে তৈগা বনভূমির আয়তন 1,70,00,000 বর্গ কিলোমিটার। কিন্তু পরিবেশগত বৈচিত্র্যতা, জীববৈচিত্র্য, বৃক্ষের উপস্থিতির দিক দিয়ে তৈগা আমাজনের মতো এত সমৃদ্ধ নয়, তৈগা আমাজনের মতো এত ঘনও নয়, পশু পাখির পরিমাণও সমৃদ্ধ নয়, আমাজনের মতো এত অক্সিজেনও সরবরাহ করে না। তৈগা পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল হলেও সবচেয়ে বড় রেইন ফরেস্ট বলা হয় আমাজনকে। বিশ্বের অন্য সব বনাঞ্চলসমূহের মধ্যে তৈগার তাপমাত্রা সবচেয়ে কম। ঋতুভেদে এই বনের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি। তৈগা মূলত শীত প্রধান অঞ্চল হলেও এখানে 1 থেকে 3 মাসের জন্য ক্ষণস্থায়ী গ্রীষ্মকালও আসে, কিন্তু কখনোই তা 4 মাসের বেশি স্থায়ী হয় না।
এখানে তাপমাত্রা সাধারণত -5°C থেকে 5°C-এর মধ্যে থাকে। তবে সাইবেরিয়ার পূর্বে ও আলাস্কার মধ্য অঞ্চলে তৈগা বল অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্রা -10°C। তৈগা বন অঞ্চলে বৃষ্টি ও তুষারপাত তুলনামূলকভাবে কম। এখানে বার্ষিক 200 থেকে 750 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে, তবে কোথাও কোথাও এর পরিমাণ 1000 মিলিমিটারের বেশি। গ্রীষ্মকালে স্বল্প বৃষ্টি, শীতকালে তুষার এবং কুয়াশা পড়ে। নিম্নাঞ্চলের দিকে কুয়াশার পরিমাণ বেশি। গ্রীষ্মের সময়ও তৈগাতে সূর্যরশ্মির তীব্রতা খুব বেশি হয় না। বছরের অধিকাংশ সময় বাষ্পীভবনের পরিমাণ খুব কম, ফলে বর্ষণের পরিমাণ বাষ্পভবনের চেয়েও বেশি হয়। এতে করে এখানে উদ্ভিদ জন্মায় প্রচুর পরিমাণে। তৈগার উত্তরাঞ্চলে মাটিতে 9 মাস পর্যন্ত তুষারের উপস্থিতি দেখা যায়। তৈগার মাটি তুলনামূলকভাবে কম পুষ্টি সমৃদ্ধ। বিষুবীয় অঞ্চলের কম সময়ে যে উর্বর পুষ্টি সমৃদ্ধ মাটি থাকে, তৈগাতে সেরকম মাটি নেই। এর প্রধান কারণ এখানকার শীত প্রধান জলবায়ু, যা উদ্ভিদের বর্ধনকে বাধা প্রদান করে এবং উদ্ভিদের মাটি থেকে পুষ্টি গ্রহণের ক্ষেত্রে প্রতিকূলতার সৃষ্টি করে। দীর্ঘকাল ধরে তৈগা মাটিতে ঝরাপাতা এবং শৈবালের উপস্থিতি একদিকে তা যেমন মাটিতে শোষিত হতে পারে না, অন্যদিকে জৈবিক অবদানও রাখতে পারে না। অ্যাসিড এবং অন্যান্য উপাদানও একইভাবে মাটিতে পর্যাপ্ত পরিমাণ শোষিত হয় না। এখানকার মাটিতে পাইন গাছের পাতাও অত্যধিক পরিমাণ পড়ে থাকে, এ কারণে মাটি হয় অম্লীয়। তাই মাটিতে শুধু ছত্রাক এবং শৈবাল জন্মে। তবে বনের যেখানে গাছপালার পরিমাণ বেশি এবং উদ্ভিদের বৈচিত্র্য রয়েছে, সেখানে তৃণ এবং গুল্মজাতীয় উদ্ভিদও দেখা যায়। এখানে আবহাওয়া এত চরম ভাবাপন্ন যে গাছগুলো বছরে মাত্র 1 মাস বড় হওয়ার সুযোগ পায়, যার ফলে চারা থেকে পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছাতেই এই গাছগুলো লেগে যায় মোটামুটি 50 বছর। এ বনে মাত্র 6টি বৃক্ষ পরিবার টিকে থাকতে পারে। সরল বর্গীয় অরণ্য যেসব গাছ দেখা যায়, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিডার, পাইন, ওফার্ড বা অ্যাবিস। অরণ্যে বিভিন্ন প্রকারের পাইন ও উফার্ড জন্মায়, যেমন চির পাইন, দোবাদার পাইন, বামন পাইন, সুচালো পাইন, রূপালী ফার এবং ডগলাস ফার। নদীর কাছাকাছি এলাকার মাটিতে আর্দ্রতা বেশি থাকার কারণে উইলো, অলজার, অ্যাসপেন, বার্স প্রভৃতি বড় পাতার পর্ণবচী গাছ জন্মে। শীতের তীব্রতা থেকে টিকে থাকার জন্য সরলবর্গীয় গাছের আছে কিছু বিশেষ বৈশিষ্ট্য, যেমন অত্যধিক তুষারপাত হয় বলে গাছের উপর যাতে বরফ না জমে থাকতে পারে সেজন্য গাছগুলোর আকৃতি হয় মোচার মতো বা মন্দিরের চূড়ার মতো, এবং এদের পাতাগুলো হয় সুচালু। 80 থেকে 85 মিটার পর্যন্ত লম্বা এ সমস্ত গাছের ডালপালার বিস্তার কম এবং এরা সোজাভাবে দাঁড়িয়ে থাকে। এ গাছের কাঠ খুব নরম, যার কারণে সরলবর্গীয় গাছের অরণ্যকে মাঝে মাঝে নরম কাঠের বনও বলা হয়। বনাঞ্চলটিতে সাধারণত শুনশান নীরবতা বিরাজ করে। যতদূর এগিয়ে যাওয়া যাবে ততদূর খুঁজে পাওয়া যাবে না কোনো জন্তুর অস্তিত্ব। মাঝে মাঝে তুষারের শুভ্র চাদরে প্রাণীদের পদচিহ্নে নকশা অঙ্কিত হয়। আর্কটিক শিয়াল, মেরু বা বাদামি ভাল্লুক, সাইবেরিয়ান বাঘ, কেরিবো, বলগা হরিণ, নেকড়ে এবং কয়েক প্রজাতির পাখি এখানে সচরাচর দেখা যায়। তবে একটি প্রাণী এতই দুষ্প্রাপ্য যে এদেরকে রূপকথার প্রাণী বললেও ভুল হবে না। জীবনে একবার এদের সরাসরি দেখতে পাওয়াও নিতান্ত ভাগ্যের ব্যাপার। তৈগা ফরেস্টের বিস্ময়কর এই প্রাণীর নাম রেইন্স। খাবারের জন্য এরা শত শত মাইল ভ্রমণ করে এবং একই রাস্তায় সাধারণত দ্বিতীয়বার পদার্পণ করে না, ফলে পদচিহ্ন দেখেও এদের খুঁজে বের করা প্রায় অসম্ভব। শিকারের সংখ্যা অনেক কম হওয়ায় শিকারীদের জীবন এখানে নির্মমভাবে কঠিন। প্রতিকূল আবহাওয়ার কারণে খুব বেশি প্রাণী এখানে বসবাস করে না, তবে তৈগা
এমন কিছু প্রাণী ধারণ করে জীববৈচিত্র্যে যাদের স্থান অনন্য। তৈগা ফরেস্টের মতো গহীন কোনো বনে ঢুকলে মনে হবে সময় যেন স্থির হয়ে আছে। তৈগা অরণ্যের বিস্তৃত বিশালতার সামনে মানুষের টিকে থাকা খুব কঠিন। তাই হয়তো তৈগা পৃথিবীর মাত্র 5টি বৃহৎ বনাঞ্চলের একটি, যাই অরণ্যের বেশিরভাগ জায়গায় এখনও কোনো মানুষের পদচিহ্ন পড়েনি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও।